নমস্কার, আমি অর্পিতা। আমি আজকে এসেছি, আপনারাও আমার সাথে চলে এসেছেন। আজকে একজন ব্যক্তির সাথে কথা বলবো, তাকে অলরেডি আপনারা চেনেন, জানেন, খুবই বিখ্যাত একজন মানুষ। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কোথাও যাবেন না। বর্তমানে আপনি কি কাজ করছেন এখনো? আমি আগেও সিনেমা করতাম, এখনো সিনেমা করছি, মাঝে একটু আমি ইরিগেশনের কাজ করি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন, ইরিগেশনে আপনি কি কি কাজ করেছেন? আমি সুইচ গেট দোকানের করেছি, গোসবায় আমি নদীর বাঁধ বেঁধেছি, আমি বনগায় কাজ করেছি, আমি বসিয়ারে কাজ করেছি, হাড়োয়ায় কাজ করেছি, সংস্কারের কাজ করেছি, সব নদীর বাঁধটা রিপেয়ার করা, মেরামত করা। বর্তমানে আপনি কি এখনো ইরিগেশনে কাজ করছেন দাদা? প্রথম কথা, বছর চার মাসের ধরে গভর্নমেন্ট কোনো পেমেন্ট দেয় না, তার উপরে কাজ ধরার সময় কাঠমানি দিতে হয় এবং বিল পাস করার সময় পেমেন্ট কাঠমানি দিতে হয়। আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না, আর এই সরকারের কোনো টাকা নেই, এরা কাজ করিয়ে নেবে, পয়সা দেবে না, সেই জন্য আমি কাজ নিচ্ছি না। শুনেছি আপনি নাকি অতীতে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, আগেও ছিলাম, এখনও আছি, যেকদিন বাঁচবো আমি থাকবো। ওকে, আচ্ছা দাদা, আমার জানতে ভীষণ ইচ্ছা করছে যে মানে আপনি কীভাবে এসেছিলেন। 1968 সালে বেলিয়াঘাটার সন্তোষ সিনেমা হলে চন্দনার ছবি দেখেছিলাম, উত্তম সুচিত্রা। দেখার পরে সিনে সংসারে আসার জন্য আমার প্রচণ্ড আগ্রহ সৃষ্টি হয়। তার জন্য আমি কখনো জওহরলাল বাড়ি, কখনো রবি ঘোষের বাড়ি, কখনো তন্দা ভবনের বাড়ি, বিভিন্ন জায়গায় এসেছি। আস্তে আস্তে পরবর্তীকালে ললিত চক্রবর্তীর হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসলাম, যে একটা বই লিখে মানুষকে মনের কথা যত সহজে বোঝানো যায় না, তার থেকে সিনেমার মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মনের মধ্যে রেখাপাত করা যায় এবং মানুষকে সঠিক পথ দেখানো যায়। সেই পথ দেখানোর জন্য আমি সিনেমা লাইনে আসলাম, যে সিনেমা সৃষ্টি করব, মানুষকে সঠিক পথ দেখাবো। আমি 1971 সালে একবার NT1 মানে যেটা ইন্ডিয়া লাইভ, যেখানে চণ্ডীগড় রোডে এসেছিলাম, তখন উত্তম সুপ্রিয় একটা বই শুটিং চলছিল, 15 নভেম্বর 1971, অন্ধবতী। গেটম্যান আমাকে এন্টি দেয়নি, এই হংসরাজের মতন। তারপরে ঘুরছি ঘুরছি ঘুরতে ঘুরতে আর কাগজের বিজ্ঞাপন থেকে যোগাযোগ করলাম, করলে অশোক দাস সত্তর বাড়ি, তার মাধ্যমে ললিত চক্রবর্তী আমাকে ওই জায়গায় হাজির করলো, পরিচয় হলো, ললিত চক্রবর্তী হাত দিয়ে আসলাম। এই এই ললিত চক্রবর্তী হলো পঞ্চাশ বড়ুয়ার চিফ অ্যাসিস্ট্যান্ট। বাবা, মানে মানে অনেক দিন আগেকার কথা, হ্যাঁ 1973 সালের কথা বলছি। বাবা, তখন দাদা মানে জন্ম হয়নি। চিফ অ্যাসিস্ট্যান্ট, ওর হাত ধরে আমি আসলাম 87 লেলিং সরণি, অশোক দাসের কাছে, মানে ক্যামেরাম্যান কাম ডিরেক্টর। দাদা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে আপনি কি কি কাজ করেছিলেন একটু যদি বলেন, মানে আমাদের দর্শক। সত্যব্রত রাজগুরুর একটা গল্প, তার নাম আমি শুধু একা, তার প্রডিউসার হিসেবে আমাকে নির্বাচন করা হলো, আমিও সম্মতি দিলাম। ডিস্ট্রিবিউটর হবে রঞ্জিত পিকচার্স, বিজনেস টার্মসে গিয়ে রঞ্জিত পিকচার্সের কথার সঙ্গে আমার মানে মতের মিল হলো না। আচ্ছা, তখন আমি বললাম আমি প্রোডাকশন করবো, আমি ডিস্ট্রিবিউশন করবো, আমি ডিস্ট্রিবিউশনেও আসবো। তখন ফিল্ম ডিস্ট্রিবিউশনে আসলাম এবং ওই গল্পের প্রোডাকশন বন্ধ রেখে আমি কুণাল মুজির কাছে উদ্যোগ নিয়ে আসলেন, কুণাল মুজির গল্প নিলাম, গল্প নিয়ে আমি ছবি করার জন্য উদ্যোগ নিলাম। গল্পটির নাম হচ্ছে গৌরী এবং তার মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখার্জি, কিন্তু হেমন্তবাবু অসুস্থ হয়ে পড়লেন। মানে এটা কত সালে দাদা, মানে কত সালে হবে এটা? 1977। আচ্ছা, তখন আমাকে পুলক বন্ধ হলে বললেন হেমন্তবাবু পাচ্ছে না, যখন শ্যামলদাকে ন হোক। আমি বললাম না, হেমন্ত মুখার্জি হেমন্ত মুখার্জি, তার ছবি আমার ডিস্ট্রিবিউশনে আছে ও আমার কাছে সুরজ হেমন্ত মুখার্জি, শ্যামলদারও ছবি আমার কাছে আছে, সেই শ্যামলদা আমার কাছে সুর সম্রাট শ্যামল মিত্র, ওর জন্য আলাদা গল্প। পুলক মুখার্জির গল্প নিলাম গরমিল, তার মিউজিক ডিরেক্টর হিসেবে শ্যামল মিত্র আসলেন এবং শ্যামল মিত্রের সঙ্গে কাজ করলাম। 1980 সালের আগস্ট এবং অক্টোবর দুবারই ওনার মাধ্যমে গান টেক করলাম, তাতে গান গেয়েছেন হৈমন্তী শুক্লা, সন্ধ্যা মুখার্জি এবং শ্যামল মিত্র। এরা সেই ফ্লোরে গিয়ে শ্যামল মিত্র আমার পরিচয় করেছিলেন অপর্ণা সেনের সাথে, সৌমিত্র চ্যাটার্জির সাথে, তরুণ মজুমদারের সাথে, মহারাজ চৌধুরীর সাথে, অনিল চ্যাটার্জির সাথে এবং হচ্ছে কি অজয় করের সাথে, সবার সাথে পরিচিত হলাম এবং ম্যাক্সিমামটা পরিচিতি লাভ করলাম শ্যামল মিত্রের মাধ্যমে। আচ্ছা আচ্ছা,
মানে বিখ্যাত বিখ্যাত শিল্পীর সঙ্গে আপনার পরিচয় আছে? শিল্পী, ডিরেক্টর, প্রোডিউসার, আর্টিস্ট সকলের সাথে পরিচয় আছে। কারণ যখন একটা ছবি কলমকিনি বলে একটা ছবি করছে, জীবন গুপ্ত তার মিউজিক ডিরেক্টর সামনে ছিল, নাহলে স্কোর পাচ্ছে না। আমার গান দুটো প্রোডাকশন বন্ধ রেখে রাখি গুলজারকে তো গান গাওয়ার আমি সুযোগ দিলাম ইন্ডিয়া ল্যাবে, যে গানটা লিপ দিয়েছিল মমতা শঙ্কর। তখন আমার ছবি সুখসারি 14 খানা রিলে 13 খানা রিলে সাউন্ড নেই। কোনো একজন প্রডিউসার কাম এডিটার অনিল সরকারকে দিয়ে আমি পজিটিভ এডিট করে 4 রিলে সাউন্ড তৈরি করলাম। আচ্ছা, তখন মানসিকভাবে স্যাটিসফাইড হলাম যে আমি একটা ছবি বাঁচাতে পারলাম। ছবি বাঁচানোর গল্প শুনে সামিত্র আমি বললো যে আমার খেয়া বইয়ের সাউন্ডটা তুমি জোর করে দিতে পারো, নেগেটিভ সাউন্ড নষ্ট হয়ে গেছে, খেয়া বইয়ের প্রডিউসার উনি। আমি বললাম চেষ্টা করবো, 16 পিন যদি পাই আমি দেবো আপনাকে। এরপর ভানুবুলাটির ছবি আমার, থ্রুআউট ওয়ার্ল্ড টেলিভিশন আমি ডিস্ট্রিবিউটার। আমি ভানুমুখীজিকে ডাবিং করলাম, কেশবজিকে দিয়ে আমি জহরের ভয়েস আমি ডাবিং করলাম, করে ছবিটাকে আমি প্রাণদান করলাম, ছবিটা বাজারে এখন চলছে। মানে যে ছবিগুলো ধরুন নষ্ট হয়ে গেছিল সেইগুলো কি আর মার্কেটে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রিমুভ করলাম। মানসিকভাবে কাজের স্যাটিসফ্যাক্টর ছিল, যে কাজ তখন আমি কন্টিনিউ করতে যাচ্ছি সেই কাজ আমি করতে পারলাম না রাজনৈতিক পালা পরিবর্তনের জন্য। তারা আমার সর্বস্ব কেড়ে নিল ওই 1977 সালে। আমার ব্যাকগ্রাউন্ডে ফিনান্স জায়গাটা নষ্ট করে দিল, জমি জমা বিশেষ জমি সব বেদখল করে দিল। আমি তখন এইসব কাজ বন্ধ করে ওইগুলোকে রক্ষা করার জন্য কোর্ট কাছে যেতে হলো। আপনি কি নতুন কিছু কাজ করার কথা ভাবনা চিন্তা করছেন? আমি যেসব কাজ করবো বলে এসেছিলাম সেই কাজগুলো সম্পূর্ণ হয়নি। আচ্ছা, আমি সেই সব গল্পের মানে পরিণতিতে যাদের দরকার সেই মানুষগুলো আর নেই। হেমন্তকে দরকার, শ্যামল মিত্রকে দরকার, পুলক পাণ্ডবকে দরকার, গৌরী প্রসন্নকে দরকার, সলিল চৌধুরীকে দরকার, এই মানুষগুলো নেই, কিশোর কুমারকে দরকার। এর জন্য আমার সেই ধরনের মানুষ, সেই প্রকৃতির মানুষ, সেই স্ট্যাটাসের মানুষ, সিঙ্গার, গীতিকার এবং মিউজিক ডিরেক্টর আর হিরোইন আমি খুঁজে বেড়াচ্ছি। ও, আপনি এখনো খুঁজে বেড়াচ্ছি পেয়েছেন কি দাদা? মানে একটাই বলি, আমি 1977 সালে গৌরীর কাজ শুরু করতে গিয়ে আমি আজও সেই গৌরীকে খুঁজে পাইনি। মানে সন্ধ্যা রায়ের 16 বছরের যে চেহারা, সেই চেহারা আমি কোনো মেয়েকে খুঁজে পাইনি। আমি এক সময় প্রণাম মুখার্জিকে নিয়ে মহারাজ চৌধুরীকে গিয়েছিলাম, তখন মহারাজ চৌধুরীর সেই চেহারাটা আসেনি। যখন আসলো তখন করার মতো ক্ষমতা আমার নেই। যেভাবে হরণ চক্রবর্তীর সঙ্গী বইয়ের হিরো সোনালীকে খুঁজেছিল ওইভাবে খুঁজে বেড়াচ্ছি আমি, যার জন্য মেন্টালি আমি স্যাটিসফাইড নেই। যতক্ষণ না আমার স্বপ্ন পূরণ হবে, যতক্ষণ না আমি সৃষ্টি করে মানুষের কাছে হাজির করতে পারবো, ততক্ষণ আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনগুলো কিছু নেই। এখন আমি 100% টাইম দেবো, প্রোডাকশনের মধ্যেই থাকবো, মানুষকে নতুন কিছু পথ দেখাবো, মানুষ যেন জীবনযাত্রাকে কীভাবে নিয়ে যেতে হয়, সুস্থভাবে বাঁচতে হয় সেই পথ আমার ছবিতে দেখাবো। যেভাবে মৃণাল সেন অন্যায়ের প্রতিবাদ করেছিল কলকাতা 71-এ, মানুষকে আর কুকুরকে এক মাস আগে ফেলে ফ্যান খাইয়েছিল, কী পরিস্থিতি তার ফ্যান খেয়েছিল কুকুর আর মানুষ একসাথে। এই যে দুর্নীতি আর দুর্যোগ আর এই যে অন্যায়, এই মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে না, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমার ছবি করা। আমি খুঁজছি তো, খুঁজে বেড়াচ্ছি, ভালো নায়িকা চাইছি, ভালো গীতিকার চাইছি, ভালো মিউজিক ডিরেক্টর চাইছি, ভালো আর্টিস্ট চাইছি। বর্তমান আর্টিস্টের মধ্যে আমার পছন্দের আর্টিস্ট হচ্ছে অনুরাধা রায়, লাবণী সরকার, বিশ্বনাথ চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার, এরা আমার খুব পছন্দের আর্টিস্ট। সে মিউজিক ডিরেক্টর করি। দাদা, আপনি যাদের কথা বলেন তারা অলরেডি স্টাবলিশ বা পরিচিতি পেয়ে গেছে, মানে নতুন যারা ধরুন এই যে সারেগামা পা বা বিভিন্ন রিয়েলিটি শো হচ্ছে তার মাধ্যমে যারা গান করছে বা গীতিকার যারা আসছে তাদের কি আপনি চান্স দিতে চান? গীতিকার কি আসছে আমি খুব ভালো করে জানি না, তবে সিঙ্গার এসছে যেমন ইমন চক্রবর্তী, আমি ইন্টারেস্টেড। অদিতি মুন্সি, আমি ইন্টারেস্টেড। আবার কতগুলো মেয়ে এসছে আমার, যেমন মৌসুমী চ্যাটার্জি, ওর মায়ের সাথে আমার সম্পর্ক ভালো। যেমন প্রীতি বসু এসছে, তারপর রশ্মি হালদার এসে, মানে মিস রাখি হালদার, এরা যদি কাজ করতে চায় এদের নেবো, এদের নিয়েও আমি এগোতে চাই। আর সৈকত তো আমার অনেকগুলো গান করেছে, করছে, করবে সৈকত মিত্র। দাদা, আরেকটা কথা ছিল আমার, মানে ওই যে ফেভারটা শ্যামল মিত্র বা বড় বড় যিনি শিল্পী ছিলেন সেই ফেভারটা কি মানে এদের মধ্যে আপনি কি কোথাও গিয়ে কি একটু হলেও খুঁজে পান দাদা? তাদের সঙ্গে দেখা হলে যদি বুঝি, খুঁজে পেলে আমি তাদের ভিতর থেকে বের করে নেবো সেই সত্তাটা। তাদের সঙ্গে সেইভাবে কাছাকাছি আমার আসেনি। আচ্ছা, সেরকম মিউজিক ডিরেক্টর তো আমি চোখে দেখিনি এখনও। আমি দেখেছি কাকে, অনল চ্যাটার্জি, অভিজিৎ মুখার্জি ব্যানার্জি, জটিলেশ্বর, আমি মানবেন্দ্র,
শ্যামল, হেমন্ত এদেরকে দেখেছি। এখন তো নতুন যে নিউ কামারগুলো আসবে তাদের তো সেইভাবে পরিচিত হয়নি, যদি পরিচিত হই সেখানে সম্ভাবনা থাকলে আমি নেবো। যারা নতুন নতুন ট্যালেন্ট উঠছে তাদেরকে আপনি সুযোগ দিতে চাইছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, আজকে তো সেরকম কেউ থাকে না, এখন তো যেটা হচ্ছে সোর্স সমস্ত কিছু ছাড়া হয় না, সেখানে আপনি নিজে থেকে একটা চান্স দিতে চাইছেন, মানে একটা নতুন দৃষ্টি খুঁজে পেলাম। যেসব ছেলেমেয়েরা সিঙ্গার হিসেবে, গীতিকার হিসেবে, ডিরেক্টর হিসেবে আসবে, তারা যদি নিজেদেরকে সেইভাবে তৈরি করে নিয়ে আসতে পারে আমার সামনে, আমি যদি বুঝি সম্ভাবনা আছে, তাদের এগিয়ে নিয়ে যেতে অনেকটা পথ আমি তাদের হাত ধরে নিয়ে যাবো, তাতে আমার কোনো ত্রুটি হবে না। তার জন্য আমার অন্য কোনো আন্ডিউ অ্যাডমিশন আমি নেবো না, তাদের বড় হতে আমি সাহায্য করবো। তুষারকান্তি ঘোষের সাক্ষাৎকার দেখলেন এবং শুনলেন, এবং উনি যেটা আমাদের মধ্যে দিশা দেখালেন যে আজকালকার যে নতুন নতুন ট্যালেন্টদের চান্স দেওয়া হয় না, সেখানে যদি উনি সেই খেবারটা পান তাদেরকে চান্স দেবেন, তার জন্যে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের ওপর পুরোটা আমি ছেড়ে দিচ্ছি, আপনারাও আপনাদের মতামত আমাদের জানাবেন আর কিছু কমেন্ট করবেন, তাহলে খুব ভালো লাগবে। নমস্কার।